সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানির সুবিধা বাড়াতে চায় সরকার। শিগগিরই চূড়ান্ত হবে উৎপাদন বণ্টন চুক্তি। নতুন সূচিতে ব্যাংক শেয়ার বাজারের স্বাভাবিক লেনদেন, জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার বাস্তবায়ন তদারকির তাগিদ। ডিমের দাম কারসাজিতে অদৃশ্য শক্তি রয়েছে, দায়ীদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত চুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানকে আকৃষ্ট করতে আন্তর্জাতিক তেল কোম্পানির আইওসির জন্য ব্যাপক সুবিধা বাড়ানোর চিন্তা করছে সরকার। উত্তোলন করা গ্যাসের মূল্য বৃদ্ধি, কর সুবিধা এবং শেয়ারের পরিমাণ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পেট্রোবাংলা বলছে শিগগিরই উৎপাদন ও বণ্টন চুক্তি পিএসসি চূড়ান্ত করে ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের ব্লকগুলো ইজারা দেওয়া হবে। সমুদ্রসীমা বিজয়ের পর বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে তেমন কোনো অগ্রগতি নেই। 2015 সাল পর্যন্ত চার দফা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও সাড়া মেলে কম। 26 ব্লকের 6টির জন্য চুক্তি হয় কয়েকটি কোম্পানির সাথে। প্রাথমিক অনুসন্ধান শেষে পেট্রোবাংলার কাছে তারা গ্যাসের দাম বাড়ানোর দাবি করে। দাবি না মানায় কেয়ার্ন এনার্জি, দায়ু, ক্রিস এনার্জি, কনোকো ফিলিপসের মতো বহুজাতিক কোম্পানিগুলো একে একে দেশ ছেড়ে চলে যায়। 2019 সালে মডেল উৎপাদন বণ্টন চুক্তি বা পিএসসি সংশোধন করা হয়। গভীর সমুদ্রে প্রতি ইউনিট গ্যাস $7 এবং অগভীর সমুদ্রে ধরা হয় $5.50। কিন্তু করোনাকালে দরপত্র ডাকায় অগ্রগতি না থাকায় আবারও পিএসসি সংশোধনের প্রয়োজন পড়ে। পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি সম্প্রতি আইওসির সুবিধা বাড়িয়ে পিএসসি পরিবর্তনের সুপারিশ করেছে পেট্রোবাংলাকে। সেই রিপোর্টে যে তাদের রিকমেন্ডেশন যেগুলো আছে, সেগুলোর মধ্যে যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো নিয়ে আমরা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টটাকে চেষ্টা করব আকর্ষণীয় করার জন্য, যাতে করে বিদেশি কোম্পানিগুলো এই প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের যে সমস্ত শর্তগুলো সেগুলো যদি তাদের কাছে গ্রহণযোগ্য হয়, আকর্ষণীয় হয়, তাহলে তারা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আসেন। আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে এটি চূড়ান্ত হয়ে যাবে এবং ডিসেম্বর এর মাঝামাঝি বা শেষের পরে আমরা চাচ্ছি যে বিডিং রাউন্ডে যাওয়ার জন্য। বিশ্বের স্পট মার্কেটে এলএনজির দাম 3-4 গুণ ছাড়িয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তিতে কিনতেও খরচ হচ্ছে বাড়তি অর্থ, যা আরও বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে দেশীয় গ্যাসের উত্তোলন বাড়াতে সমুদ্রে অনুসন্ধানের গুরুত্ব বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইওসিরা তখনই কেবলমাত্র ইন্টারেস্টেড হবে আসতে যখন আপনি তাদের সামনে যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত প্রদর্শন করতে পারবেন, যেটা ইন্ডিকেট করে যে এখানে সম্ভাবনা অনেক ভালো। প্রাইসের ব্যাপারে বাংলাদেশকে নমনীয় হতে হবে। এখন সমুদ্রসীমায় পাশের দেশ মিয়ানমার 9 TCF গ্যাসের মজুদ পেয়েছে। বাংলাদেশেরও বড় ধরনের সম্ভাবনা উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। প্রাকৃতিকভাবে সেই বেসিনের সাথে বেঙ্গল বেসিনের কোনো ডিমার্কেশন নাই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। জনাব বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। বাংলাদেশকে বলা হয় বিশ্বের সবচেয়ে কম কূপ খননকারী দেশ, যেখানে গেল 8 বছরে সাগরে একটা মাত্র কূপ খনন করা হয়েছে। তো বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্যেও বাংলাদেশে গ্যাস অনুসন্ধান বা উত্তোলন এত পিছিয়ে কেন, কি মনে করছেন? আমার মনে হয় সাগরে গ্যাস অনুসন্ধানের ব্যাপারে বাংলাদেশ অতিমাত্রায় পিছনে থাকার কারণ হলো এর জন্য যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। আমরা জানি যে 2012 সনে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা নিষ্পত্তি ঘটে এবং নির্দিষ্ট সীমানা নির্ধারিত হয়। এরপর মিয়ানমার যেভাবে তাদের সমুদ্রবক্ষ তাদের অংশে যে অনুসন্ধান কাজ করেছে তার তুলনায় আমরা কিছুই করিনি। সুতরাং এটা মূলত বাংলাদেশের তরফ থেকেই যে তাগিদটা এবং উদ্যোগটা সেটা নিতে হবে। বিদেশি কোম্পানিরা তো তার জন্য নিজে থেকে আসবে না, এবং এটা নিতে হলে যে কতগুলো বিষয় খুবই দরকারি তার মধ্যে একটা হচ্ছে যে যথেষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করা। যেই তথ্য উপাত্ত সংগ্রহ করে বিদেশিদেরকে দেখালে তারা যাতে ইন্টারেস্টেড হয়, তারা আগ্রহী হয় এখানে আসতে। এমনি খালি অজ্ঞাত কোনো সাগরে বিদেশি কোম্পানি চট করে চলে আসার মানে প্রবণতা তাদের থাকে না। এইখানে বাংলাদেশের একটু ল্যাকিং আছে যে আমরা এখনো পর্যন্ত একটা মাল্টি ক্লায়েন্ট সার্ভে যেটা করার কথা শুনছি গত 10 বছর ধরে, সেটা বিভিন্ন কারণে এবং অজ্ঞাত কারণে সেটা হয়ে ওঠেনি এবং এখনো হয়নি।
সুতরাং যদি এটা বলা হয় বা সাজেশন করা হয় যে আগামী ডিসেম্বর মাসে আমরা ব্লক বিল্ডিং এ যাব, সেখানে কতগুলো দুর্বলতা কিন্তু থেকেই যাবে বাংলাদেশের, যে ডিসেম্বরের মধ্যে আমরা সেই তথ্য উপাত্ত কি জোগাড় করে আমরা দেখছি যে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানকে আকৃষ্ট করতে সরকার এখন সাগরে উত্তোলন করা গ্যাসের মূল্য বৃদ্ধি, কর সুবিধা সহ নানা রকম সুবিধা দেওয়া হচ্ছে। তা আপনার কি মনে হচ্ছে যে এই যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে এগুলো যথেষ্ট কিনা, এবং আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? জি না, এখনো সরকার তো ওটা মানে ঘোষণা করেনি যে গ্যাসের দাম কত হবে। যে যে দামটা এখন পিএসসি বর্তমান মডেল পিএসসি তে আছে, 2019 মডেল পিএসসি তে, সে দামটা পরিবর্তন করতে হবে, ঊর্ধ্বমুখী পরিবর্তন করা বোধহয় প্রয়োজন, তা না হলে কোম্পানি আসবে না। আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যেই উচ্চ দরে গ্যাস কিনছি, এলএনজি আমরা যে লং টার্মে কিনি সেটাও 12-13, এবং এটার দাম আরো বেড়ে যেতে পারে। সুতরাং আমরা ওই সাগরের পিএসসির গ্যাস নিয়ে আমাদের দামি খুব একটা কঠোর অবস্থানে থেকে লাভ নাই, আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে এবং আমাদেরকে সার্বিক ব্যবস্থা বিবেচনা করে, যেমন ধরেন আমরা ইতিমধ্যেই লং টার্মে $12-13 দিচ্ছি, এবং আমরা স্পটে তো 30-36 পর্যন্ত আমরা দিয়েছি। সুতরাং সেই প্রেক্ষিতে পিএসসির দামটা আমাদের নমনীয় হওয়া উচিত, যাতে বিদেশি কোম্পানিগুলা তাতে আকৃষ্ট হয়। এই দামের বিষয়টাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাই এইটার জন্যই আপনার অন্যান্য যে সমস্ত কোম্পানি যারা মধ্যপথে অনুসন্ধান শেষ না করে চলে গেছে, এই দামের জন্যই। সুতরাং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বাংলাদেশের খুব মানে ভালো রকমে গভীরভাবে চিন্তা করে পদক্ষেপ নেওয়া দরকার। একটি বিষয় কিন্তু রয়েছে যে অনেকেই বলছেন দেশে গ্যাস নেই বা যেটুকু আছে তা উত্তোলনের জন্য যথেষ্ট নয়। আপনার এই বিষয়টাতে কি মনে হয় যে আমাদের দেশে যে পরিমাণ গ্যাস কূপ রয়েছে তা থেকে উত্তোলন শুরু করা গেলে তা যথেষ্ট হবে কিনা চাহিদার, মানে চাহিদা অনুযায়ী? যারা এই কথা বলছেন যে বাংলাদেশে গ্যাস নেই, শেষ হয়ে গেছে, পাওয়া যাবে না, তারা ভূতত্ত্ববিদ না এবং তারা এই সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না বা জ্ঞান রাখেন না। আমরা যারা ভূতত্ত্ববিদ, যারা সমুদ্রের গভীর এবং অনুসরের গভীরের অবস্থা জানি, যেটা অনুসন্ধানের মাধ্যমে, খননের মাধ্যমে, সাইসমিক জরিপের মাধ্যমে যে চিত্রটা আমরা পাই, তাতে এখনো বলা যায় বাংলাদেশে যথেষ্ট পরিমাণ গ্যাস এখনো আছে, যে গ্যাস আমরা তুলতে পারবো খনন করে, এবং সেই তুললে আমাদের গ্যাস সংকটটা মিটিয়ে দেওয়ার মতো গ্যাস আমাদের আছে। এখানে একটা মাত্র উপাদান দরকার, সেটা হচ্ছে আমাদের অনুসন্ধান করে খনন কাজ করা। কিন্তু এই কাজটাই আমরা গত 10 বছর করি নাই। এই কাজটা না করে যদি কেউ বলে যে আমাদের গ্যাস নাই, তার অন্য মতলব থাকতে পারে। যেমনটা আপনি বলছেন যে গ্যাস আছে, পর্যাপ্ত আছে, কিন্তু আমাদের দেশে বর্তমানে 28টি গ্যাস ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বেশি মজুদ থাকা যে 3টি গ্যাস ক্ষেত্র রয়েছে, সেখান থেকে কিন্তু আবার গ্যাসের উৎপাদন কমছে, এবং এমনকি পুরনো গ্যাস ক্ষেত্র থেকেও কিন্তু টানা উৎপাদন কমছে। এটা কেন হচ্ছে? এখানে কি কারিগরি প্রযুক্তির অভাব নাকি দক্ষতার অভাব, কোনটা মনে করছেন? এখানে কিছুটা কারিগরি প্রযুক্তির অভাব তো অবশ্যই। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, তিতাস গ্যাস যেটা বাংলাদেশের, সেখানে আমরা উৎপাদন করি প্রতিদিন 400 ইউনিট, 400 মিলিয়ন কিউবিক ফিট, মানে ইউনিট ধরলাম 400 ইউনিট। একই তার পাশেই আছে বিবিয়ানা, একই সাইজের, বরং বিবিয়ানার সাইজটা আরেকটু ছোট, সেইখানে উৎপাদন হচ্ছে 1200 ইউনিট। তো তাহলে এখানে স্বভাবতই সহজভাবেই বোঝা যাচ্ছে যে এখানে আমরা এই এই পরিমাণ উৎপাদন করতে পারছি না। এটা আমাদের কারিগরি অদক্ষতা বা এই যে ফিল্ড ডেভেলপমেন্ট প্ল্যানিং বা গ্যাস ক্ষেত্র উন্নয়নের যে পরিকল্পনা এবং যে ধাপ, সেই ধাপে আমাদের আমরা পিছিয়ে আছি, সেই ধাপ প্রপারলি আমরা করতে পারছি না। যেটা নাকি বিদেশি কোম্পানি, মনে করেন শেভরন যেভাবে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রটাকে উন্নয়ন করেছে, তারা কয়েক বছরের মধ্যে 1200 মিলিয়ন কিউবিক ফিটে চলে গেছে। আমরা তো 20-30 বছরেও তিতাসকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই, কিন্তু না নিয়ে যেতে পারার তো প্রাকৃতিক কোনো কারণ নাই। এখানে কারিগরি দক্ষতা, কারিগরি ব্যবস্থাপনা, এগুলোর ডেফিনেটলি অভাব আছে। এই সমস্ত বিষয়কে আমলে নিয়ে যদি আমরা আমাদের বড় গ্যাস ক্ষেত্রগুলোকে হ্যান্ডেল করি, পরিচালনা করি, তো অবশ্যই এখানে গ্যাস উৎপাদন আরও বাড়বে। এই এই গ্যাস ক্ষেত্র একেবারে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছায় নাই। তবে হ্যাঁ, ছোট ছোট অনেক গ্যাস ক্ষেত্র আছে যেগুলো শেষ হয়ে যাওয়ার পথে আছে, কিন্তু বড় গ্যাস ক্ষেত্রতে যেখানে আমরা গ্যাস উৎপাদন কমে যাচ্ছে দেখতে পাচ্ছি দৃশ্যত, সেটার কারণ এটা এটা প্রপারলি ম্যানেজ হচ্ছে না, বা আপনার এটার উন্নয়নটা, গ্যাস ডেভেলপমেন্টটা প্রপারলি হয়নি, যথাযথ হয়নি। অর্থাৎ আমাদের আরো উন্নত মানের প্রযুক্তি আনতে হবে এবং দক্ষতাও বাড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানাবো পরবর্তী সংবাদ। বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সূচিতে হলো প্রথম দিনের ব্যাংক লেনদেন। সকাল 9টা থেকে ব্যাংক সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও গ্রাহক ছিল কম।
কর্মকর্তারা জানান, বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে গ্রাহক। তবে কর্মঘণ্টা না কমানোয় শুধু সূচি বদলে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্টরা। এক ঘন্টা এগিয়ে সকাল 9টা থেকে ব্যাংকিং কার্যক্রম, শাখায় শাখায় যথারীতি হাজির কর্মকর্তারা, তবে গ্রাহক উপস্থিতি কম, ফলে সকালে যারা এসেছেন সেবা পেয়েছেন খুব কম সময়ে। আমার মনে হয় যে ঠান্ডা পরিবেশে এখন সকালটা ভালো হয়েছে, আর এই টাইম টেবিলে আসলে ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, আমরা সকাল সকাল চলে যেতে পারবো, আর আর্লিতে আসলে একটু সকাল সকাল ভিড়ও কম হয়। না, আজকে খুব দ্রুত সার্ভিস হয়েছে, লোকজনও কম আছে, দ্রুত সার্ভিস পাওয়া যায়। সময় পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া সেবাদাতা ও গ্রহীতা উভয়ের, তবে তাদের আশা দ্রুত অভ্যস্ত হবেন সবাই। প্রথম দিন অনেক কাস্টমারই জানে না যে অ্যাকচুয়ালি 9টা থেকে আমাদের অফিস শুরু হচ্ছে, যে কারণে প্রথমে কাস্টমার বেশ কম ছিল। তবে হ্যাঁ, রাস্তায় বেশ কিছু ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ি পাওয়ার ক্ষেত্রে। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, তারপরেও প্রথম পর্যায়ে তো, প্রথম পর্যায়ে 10টা সুবিধা বেশি। ব্যাংক নির্বাহীরা জানান, বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনা অনুযায়ী তেল ও বিদ্যুৎ ব্যবহার কমানো হয়েছে। প্রথম দিন একটু লোকজনের দীর্ঘদিন একভাবে অফিস করে আসছে, আজকে একটু অ্যাডজাস্টমেন্টে তো একটু সমস্যা হয়েছেই, বাট যে উদ্দেশ্যে সরকার এটা করেছেন যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, সেটা আমরা আমাদের তরফ থেকে যতটুকু সতর্কতা অবলম্বন করার সেটা আমরা করে থাকি। আমার 60% লাইট অফ, আমরা যেখানে আমাদের ন্যাচারাল লাইট ইউজ করা যায় আমরা সেটা ইউজ করি, এভাবে করে থাকতেছি। তবে সরকারের লেটেস্ট নির্দেশনা সময় কমানোর যেটা বলেছে ওইটাতে আমার মনে হয় ব্যাংক থেকে খুব একটা বিদ্যুৎ সাশ্রয় হবে না। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যবসায়ী সহ সবার স্বার্থেই কর্মঘণ্টা কমানো হয়নি। নিজের টাকা থাকার পরেও যদি তারা সময়ের কারণে যদি তার নিজের টাকা উঠতে না পারে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে না পারে, এক্সপোর্ট ইম্পোর্টকে ডকুমেন্ট থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম যদি তারা সময়ের অভাবে করতে না পারে, তাহলে আমাদের দেশের জন্য সেটা ক্ষতিকর হবে। এদিকে নতুন সূচি অনুযায়ী লেনদেন হয়েছে শেয়ার বাজারেও, আগের তুলনায় পুঁজিবাজারের লেনদেন সময় কমেছে 10 মিনিট। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি 2 দিন করা, সরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সংকট মোকাবেলায় কেবল এই উদ্যোগই যথেষ্ট নয়, দরকার সব পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ। বিদেশি মুদ্রার ব্যয়ের চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনে ডিজেল ব্যবহার বন্ধ, কমেছে গ্যাসও, এর ফলে চাহিদার তুলনায় উৎপাদন কমেছে 2000 মেগাওয়াটেরও বেশি, হচ্ছে দফায় দফায় লোডশেডিং। এমন অবস্থায় বিদ্যুতের ব্যবহার কমানোর উদ্যোগ নেয় সরকার, সীমিত করা হয় দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম, এরপর শিল্পকারখানায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির মাধ্যমে 500 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য থাকলেও পুরোটা বাস্তবায়ন হয়নি। এবার শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি 2 দিন, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমানো হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা রিজনেবল, আমাদের ক্যাবিনেট এবং আমাদের কাছে মনে হয় যে একটা সপ্তাহ গেলে পরে বা 10টা দিন যদি এরকম আমরা দেখতে পারি, অ্যাটলিস্ট 10 ডেজ, যে আমাদের কিছুটা সাশ্রয় হচ্ছে, তাহলে ওয়াই নট, আমরা হয়তো ক্যালকুলেটিভ ওয়েতে আমরা চিন্তা করা এখন দুষ্কর ব্যাপার। দেশে বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 95 ভাগ। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিকভাবে বিদ্যুতের ব্যবহার কমাতে হলে তাদের সচেতনতা গুরুত্বপূর্ণ। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। স্টিকার স্থাপন করা হয়েছে যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হয়েছে। ব্যবহার না করা হলে যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, সেটা এসি হোক, লাইট ফ্যান যাই হোক, সেটা বন্ধ রাখার কথা বলা হয়েছে। আমি মনে করি স্কুল বন্ধের সিদ্ধান্ত দুদিন একদিন এডিশনাল ঠিক আছে, কিছু সাশ্রয় হবে, সরকারি অফিসে হয়তো মার্জিনাল সাশ্রয় হবে, কিন্তু মূল কথা হলো মানুষের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ টু নো দ্যাট একটা ক্রাইসিস চলছে। সরকারের সাশ্রয়ী নীতির বাস্তবায়ন তদারকি জোরদারের পরামর্শ অর্থনীতিবিদদের। বিগত 2 মাসে কী ধরনের পরিস্থিতির উন্নতি হলো জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, এবং কোন প্রতিষ্ঠান কতটুকু সাশ্রয়ী অবস্থান গ্রহণ করলো সেটি যদি প্রকাশ করেন তারা। একই সাথে বর্তমানে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটিও আসলে কতটুকু সুফল দিচ্ছে সেটিও আসলে জানা প্রয়োজন। পর্যবেক্ষকরা মনে করেন, কৃচ্ছতা সাধনের চাপ যেন কেবল সাধারণ জনগণের জীবনে না পড়ে, বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে সরকারের সব পর্যায়ে উদাহরণ তৈরির পরামর্শ তাদের। হরিশাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিম ও মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে অদৃশ্য একটি শক্তির হাত রয়েছে, সেই শক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান।
এদিকে অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরি করলে শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। খামারে একটি ডিমের উৎপাদন খরচ, তার সঙ্গে যুক্ত পরিবহন ব্যয়, উৎপাদনকারী, ডিলার, আড়তদার ও খুচরা ব্যবসায়ী লাভ, এসব মিলেই নির্ধারিত হয় ডিমের বাজার মূল্য। মুক্তবাজারে দাম নির্ধারিত না থাকায় প্রতিদিনই ওঠানামা করে ডিমের দাম, তাই সরবরাহ ব্যবস্থার কোথাও সংকট দেখা দিলেই দাম বাড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। অভিযোগ আছে পরিবহন সংকটের অজুহাতে তেজগাঁও বাজারের সবচেয়ে বড় ডিলার ফয়সাল অতিরিক্ত দামে কোম্পানিগুলোর কাছ থেকে ডিম কেনেন, এতে সারা দেশেই বেড়ে যায় ডিমের দাম। তাই অভিযুক্ত ফয়সাল সহ 10 এজেন্ট, উৎপাদনকারী, পাইকার ও ফিড ব্যবসায়ীদের ডাকে ভোক্তা অধিদপ্তর। তবে এই বৈঠকে আসেননি এজেন্টদের কেউই। আপনারা ডিমের দাম ঠিক করতে পারেন কিনা, পারেন কি পারেন না, খালি ইয়েস অর নো? আমি আগে জানা ছিল, এখন জানি। আমি রফ করে দিছি। তাহলে জানা ছিল মানে কি পারেন না? এই তো পারি না, আমি রফ করে পারেন না। তাহলে আপনি আমি রফ করে দিছি, আমি আপনারা বিট এখন তো অফ করেছেন, কিন্তু ঘটনা তো ঘটিয়ে ফেলেছেন। আপনাদের কাছে যদি সুস্পষ্ট একটা গাইডলাইন হয়, আমার মনে হয় উৎপাদক এবং বিক্রেতা এবং খুচরা বিক্রেতা ভোক্তাদের কাছে সঠিক দামে যদি দিতে পারে, এটা আমাদের সেক্টরের জন্যই ভালো হবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, হঠাৎ করে দাম বৃদ্ধির পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে, তাই জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। ফয়সাল কিন্তু আজকে আসে, এবং সেই যে ফয়সাল আসেনি, এখন যদি আমি বলি তাকে আসতে দেওয়া হয়নি, মানে তাহলে কি হচ্ছে যে এখানে সুতার একটি মানে কি বলবো যে সূক্ষ্ম টান একটা জায়গা থেকে আছে, একটি অদৃশ্য হাত, আমরা বলি না, সে একটা অদৃশ্য হাত খেলা করছে, আমরা সেই অদৃশ্য হাত উন্মোচন করার জন্য এখানে বসেছি। ডিমের দাম বৃদ্ধির কারণ সহ অভিযুক্তদের চিহ্নিত করে শিগগিরই একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হয়েছে কোথায় হয়েছে আমরা সেটাই ফাইন্ড। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের কাজ মোটেই সহজ ছিল না, এজন্য আওয়ামী লীগ সরকারকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বনের বিদায়ী সাক্ষাতের সময় এসব কথা বলেন সরকার প্রধান। নারীর অগ্রগতির পথে সব বাধা দূর করায় কর্মসংস্থান সহ সব ক্ষেত্রেই নারীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম জানান, দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ের উন্নয়নে অভিভূত বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি। ভূমিহীনদের আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর করে দেয় সরকারকে সাধুবাদও জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন, আগামী ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠিতব্য বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের কংগ্রেসে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণার কথা জানান তিনি। ওই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয় সরকার প্রধানকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বিশ্ব অর্থনীতি, সংকটে জ্বালানি, মুদ্রা, পণ্যসহ সব খাত। যুদ্ধের প্রভাবে বাংলাদেশেও দফায় দফায় বাড়ছে চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল সহ সব নিত্যপণ্যের দাম। ছয় মাসের ব্যবধানে শুধু চালের দামই বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সঠিক বাজার ব্যবস্থাপনা এবং নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। করোনার ক্ষতি কাটিয়ে চলতি বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল বিশ্ব অর্থনীতি, কিন্তু সেই গতিতে বাধসাধে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে ভোগ্যপণ্য ও জ্বালানির দাম বেড়েছে অস্বাভাবিক হারে, রেকর্ড হারে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এই অবস্থায় আবারও বৈশ্বিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও, অস্থির নিত্যপণ্যের বাজার। দেশে বছরে গমের চাহিদা 70 লাখ টনের মধ্যে 50 ভাগই আসে এই দুদেশ থেকে। এছাড়াও ইউক্রেন রাশিয়া থেকে তুলা, ভুট্টা, সরিষা, মসুর ডালও আমদানি করে বাংলাদেশ, কিন্তু যুদ্ধের কারণে এসব পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, এতে বাড়ছে দামও। সরকারি প্রতিষ্ঠান টিসিবির তথ্য মতে, যুদ্ধের 6 মাসে দেশের বাজারে বেড়েছে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, গুঁড়ো দুধ, ভোজ্যতেল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। 24 ফেব্রুয়ারি থেকে 23 আগস্ট পর্যন্ত মানভেদে চালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত, আটা কেজিতে 16 টাকা, ডাল 20 টাকা, চিনি 13 টাকা এবং গুঁড়া দুধের দাম বেড়েছে 120 টাকা পর্যন্ত।
দেশে বাজার স্থিতিশীল রাখতে সঠিক ব্যবস্থাপনা এবং নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের, পাশাপাশি আমদানি শুল্ক কমানোরও পরামর্শ তাদের। টাকার অবমূল্যায়নটা আমাদের এই চাপটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে, সুতরাং সেখানে বৈদেশিক মুদ্রা বাজারের যে স্থিতিশীলতা সেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ম্যানিপুলেশন করে বাজারে অস্থিরতা এবং চাহিদা সরবরাহের মধ্যে একটা পার্থক্য সৃষ্টির মাধ্যমে মূল্যের উপর একটা চাপ সৃষ্টি করা হয়, এখানে অবশ্যই নজরদারি খবরদারির একটা প্রয়োজন আছে। বৈদেশিক যে চাপগুলো আছে সেই চাপগুলো থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে কিন্তু এই যে এই মুহূর্তে যে নন এসেনশিয়াল যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমদানি নিয়ে উৎসাহিত করা হয়েছে সেটিকে আরও পূরণ করতে হবে। IMF, বিশ্ব ব্যাংক, জাইকা, কুইকা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সবচেয়ে কম কঠিন শর্তের মাধ্যমে আমাদেরকে তাদের কাছ থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি বৈদেশিক সাহায্য নিতে হবে। এদিকে বাড়তি দামের বোঝা থেকে মানুষকে বাঁচাতে টিসিবির পণ্য বিক্রি বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহে চতুর্থ কার্যদিবসে দরপতনের কবলে দেশে দুই স্টক এক্সচেঞ্জ। এ সময় ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে 35 পয়েন্ট এবং লেনদেন কমেছে 353 কোটি টাকা। পাশাপাশি DSE দর হারিয়েছে 57 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে প্রায় 67 পয়েন্ট। সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী বুধবার দেশে শেয়ার বাজারে লেনদেন শুরু হয় সকাল 9:30। লেনদেনের প্রথমে ঊর্ধ্বমুখী থাকলেও 10 মিনিট পর থেকে শুরু হয় সূচকের উত্থান পতন। সারাদিন একই গতিতে লেনদেন চলার পর দিন শেষে প্রধান সূচক DSEX 35.47 পয়েন্ট কমে অবস্থান করছে 6,280 পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,133 কোটি 37 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 353 কোটি 72 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 380টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 57 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 71টির, কমেছে 215টির এবং অপরিবর্তিত আছে 94টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে IPDC ফাইন্যান্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ইউনিয়ন ক্যাপিটাল, দ্বিতীয় মেট্রো স্পিনিং এবং তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 66.86 পয়েন্ট কমে অবস্থান করছে 18,503 পয়েন্টে। লেনদেন হয়েছে 28 কোটি 85 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।